একই ছাদের নিচে তিন ধর্মের উপাসনালয়, এমন অভাবনীয় দৃশ্যের বাস্তব রূপ দিতে চান জার্মানির বার্লিন শহরের তিন ব্যক্তি। এদের একজন যাজক, একদল রাবিব এবং একজন ইমাম। বার্লিনের সেন্ট পিটার্স স্কোয়ারে 2018 সালের মধ্যে এ উপাসনালয়টি তৈরি হবে। এপি জানায়, ভবন নির্মাণ উপলক্ষে houseofone.org নামের ওয়েবসাইটের মাধ্যমে তহবিল সংগ্রহের কাজ শুরু হয়েছে। প্রার্থনালয় নির্মাণ প্রকল্পে যুক্ত বোর্ড অব দ্য অ্যাসোসিয়েশনের প্রোটেস্ট্যান্ট প্রতিনিধি রোনাল্ড স্টল্ট বলেন, ভিন্নধর্মী মানুষের মধ্যে তারা শান্তিপূর্ণ সহাবস্থানের তীব্র ইচ্ছা দেখতে পেয়েছেন। ইসলামী ব্যাংক, সুখবর প্রতিদিন।